আজকে তোমাদের শুরু করবো হচ্ছে ব্যতিচার, মানে তরঙ্গের যে উপরিপাতের ফলে যে তিনটে ঘটনা ঘটে তার মধ্যে প্রথম আমি পড়েছিলাম স্থানু তরঙ্গ, 2 নম্বর আমি পড়েছিলাম হচ্ছে স্বরকম্প বিট, আর 3 নম্বর হচ্ছে আমার ব্যতিচার বা ইন্টারফারেন্স। আমার 3 নম্বর জিনিসটা আজকে আলোচনা শুরু করব। তো ব্যতিচার হতে গেলে কি দরকার, না ব্যতিচার হতে গেলে প্রথমে যেটা দরকার যে দুটো উৎস দরকার, যে সোর্স দুটো বা দুটো ওয়েভ দরকার যাই বলো, সেই ওয়েভ দুটোর কম্পাঙ্ক কিন্তু একই হতে হবে, ঠিক আছে? অবশ্যই চল তরঙ্গ হতে হবে, কারণ তা নাহলে তো তারা একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করতে পারবে না, যাওয়ার পরেই তারা গিয়ে উপরিবর্তিত হবে, ঠিক আছে? অর্থাৎ কম্পাঙ্কটা কিন্তু সেম হতে হবে, এবং বিস্তারটা সমান হলে খুবই ভালো হয়, সমান না হলেও প্রায় সমান হলেও চলবে। 2 নম্বরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, অর্থাৎ দশা পার্থক্য থাকবে, কনস্ট্যান্ট হবে সেটা কিন্তু। অর্থাৎ তারা একটা জায়গায় যখন তারা উপরিপাতিত হবে, সেই পয়েন্টে কিন্তু তাদের মধ্যে যে দশার যে পার্থক্য সেটা কিন্তু সর্বদা ওইটাই থাকবে, অর্থাৎ বদলে যাবে না কিন্তু, ঠিক আছে? প্রাথমিকভাবে হয়তো তারা একটা জায়গা থেকে শুরু করছে, সেখানে হয়তো কোনো তাদের মধ্যে দশার কোনো পার্থক্যই নেই, দশা পার্থক্যটা হয়তো শূন্য, প্রাথমিক দশা পার্থক্যটা। কিন্তু কোনো বিন্দুতে যখন তারা গিয়ে সুপার ইম্পোজ করলো, এই যে ধরো আমি এখানে সাপোজ দুটো সোর্স এঁকেছি, এই দুটো সোর্সকে আমি সেই ধরনের সোর্স নিয়েছি যারা প্রাথমিক দশাটা হচ্ছে পার্থক্যটা শূন্য, এবার এরা গিয়ে এখানে গিয়ে একে অপরের উপর উপরিপাতিত হচ্ছে, এবং এখানে দেখো এই যে এটা এক্স দূরত্বে, এটা এক্স প্লাস ডেল্টা এক্স দূরত্বে, তাহলে এদের মধ্যে পথ পার্থক্য সেটা কত হবে, না ডেল্টা এক্স, এটা পথ পার্থক্য, তো ডেল্টা এক্স পর্যন্ত পথ পার্থক্য, তো দশা পার্থক্য কত হবে, 2π λ ইনটু ডেল্টা এক্স, তাহলে এটাই হবে দশা পার্থক্য, কোনো অসুবিধা থাকলো না। তাহলে এই দশা পার্থক্য এই বিন্দুতে কিন্তু এটাই এটাই থাকবে, এমনটা না যে সময়ের সাথে সাথে কিন্তু পাল্টে পাল্টে যাবে, ওইটা কিন্তু মেনটেন করতে হবে। এই কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স যে রিলেশনটা দুটো সোর্সের মধ্যে সেটা কিন্তু তাকে মেনটেন করতে হবে, দুটো ওয়েভের মধ্যে যে রিলেশন এটা কিন্তু তাকে মেনটেন করে চলতে হবে, তাহলে কিন্তু ইন্টারফারেন্স হবে। এমন ইন্টারফারেন্স ঘটনাটা কী, না এরকম যদি দুটো সোর্স যদি সুপার ইম্পোজ করে, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে একবার আমি শব্দটাকে খুব জোরালো শব্দ শুনব, আর একবার খুবই মিনিমাম শব্দ শুনবো, বা শব্দহীনও বলতে পারো, অর্থাৎ নৈঃশব্দ সৃষ্টি হবে, যেটাকে বলছে একদম সাউন্ডলেস হয়ে যাবে, বা আমার অথবা খুব সামান্য হবে সেটা, ঠিক আছে? একবার জোরালো একবার এটা, অর্থাৎ যে দুটো সোর্স নিয়ে আমি কাজ করছিলাম তাদের থেকে তো অবশ্যই অনেক জোরালো শব্দ পাবো আমি, এই ঘটনাটা ঘটবে। এখন প্রথমত আমি যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে উৎসগুলোকে, অর্থাৎ যারা যতই পথ অতিক্রম করুক আর যাই হোক না কেন, তারা বরাবরই কিন্তু একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সকে মেনটেন করে যদি রাখতে পারে সময়ের সাথে সাথে, অর্থাৎ সেটা যেন পরিবর্তন না হয়ে যায় এই ফেজ ডিফারেন্সটা, তাহলে সেই ধরনের সোর্সকে আমরা নাম দিই হচ্ছে কোহারেন্ট সোর্স বা সুসঙ্গত উৎস, ঠিক আছে? সুসঙ্গত উৎস, এটা পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, সুসঙ্গত উৎস কাকে বলে। এখন আমরা এ ধরনের উৎস অনেক সময় যেটা করি যে একটা সোর্সেরই দুটো অংশকে নিয়ে নিই, ঠিক আছে? অনেক সময় এটা করে থাকি, তো আমরা যদি তৈরি করতে পারি তাহলে আমরা কিন্তু এই ব্যতিচার ঘটনাটা ঘটবে, অর্থাৎ শব্দ একবার জোরে শুনবো একবার আস্তে শুনবো। দেখো স্বরকম্পের ক্ষেত্রে আমরা সেই একই জিনিস পেয়েছি, কিন্তু ওখানে লজিকটা চলে আলাদা, ওখানে দেখেছিলাম যে শব্দ তোমার ওয়েভ দুটো একই দশায় থাকলে তারা জোরে শব্দ দিচ্ছিল, যদি বিপরীত দশায় চলে আসছিলো তখন তারা আস্তে শব্দ দিচ্ছিল, কিন্তু এখানে কিন্তু তা নয়। কিন্তু এখানে কেন হচ্ছে সেটা আমরা পরে আসছি, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো প্রাবল্যের একটা বৃদ্ধি পাচ্ছে, একবার প্রাবল্যটা হ্রাস পাচ্ছে, তার মানে দেখো আমার দুজনার দুটো সোর্স নিয়েছি, দুটো শব্দ উৎস নিয়েছি, দুজনারই কিন্তু প্রাবল্য আছে, সাথে শব্দ আছে, কিন্তু এখানে কি হচ্ছে না ডিস্ট্রিবিউট হচ্ছে প্রাবল্যটা, অর্থাৎ কখনো আমি দুটো প্রাবল্য যুক্ত হয়ে গিয়ে একটা জোরালো শব্দ দিচ্ছে, কখনো দুটো পরস্পরের সঙ্গে যদি মাইনাস করি বলি তাহলে কি হচ্ছে না সাউন্ডটা মিনিমাম হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? ধরো 10টা ছেলের মধ্যে আমি ধরো প্রত্যেককে 100 টাকা করে ধরো দিলাম, সেক্ষেত্রে 10 জনের কাছে 1000 টাকা থাকলো। এখন এরা যদি কি করে, প্রথম জন হয়তো দ্বিতীয় জনকে টাকাটা দিয়ে দিল, আবার তৃতীয় জন হয়তো চতুর্থ জনকে দিয়ে দিল, এরকম করে করে যদি দিতে থাকে সবাই, তাহলে দেখা যাবে যে 2, 4, 6, 8, 10 এই যে ছেলেগুলো তাদের কাছে 200 টাকা করে হয়ে গেল, আবার 1, 3, 5, 7, 6, 9 এদের কাছে কিন্তু টাকাটা শূন্য হয়ে গেল, অর্থাৎ কোথাও টাকাটা বেড়ে গেল, কোথাও টাকাটা একেবারে কমে গেল, এতক্ষণ অবধি একই ছিল কিন্তু। অর্থাৎ এখানে আমি যেটা বলতে চাইছি যে এনার্জির যে ডিস্ট্রিবিউশন একটা হচ্ছে এখানে, ঠিক আছে, প্রাবল্যের একটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিন্তু
তোমার মোট যে ইয়েটা সেটা কিন্তু ধ্রুবক থাকছে, ঠিক আছে, মোট এনার্জিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটাই হচ্ছে ইন্টারফারেন্স বা ব্যতিচার। এটা আলোর ক্ষেত্রেও হয়, সেখানে জোরালো আলো দেখতে পাই এবং কোথাও অন্ধকার দেখতে পাই, এরকম হয়। সাউন্ডের ক্ষেত্রে জোরালো শব্দ শুনতে পাবো, কোথাও আস্তে শব্দ শুনতে পাবো, ঠিক আছে, বা একবারে শব্দহীন হয়ে যাবে। তো আমার এখানে দশা পার্থক্যের জিনিসটা আমি পেয়েছি, আমি দুটো সোর্স নিয়ে আমি কাজ করছি, তারা কীভাবে কী করবে আমি এবার ম্যাথামেটিক্যাল স্টেপগুলো আমি করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথামেটিক্যাল স্টেপটা আমি একটু অন্যভাবে করব, তোমাদের বইয়ে যেরকম আছে সেটা আমি ফলো করিনি, বইয়েরটা খুব একটা ভালো নেই, একটু শর্টে করে দিয়েছে বইয়ে, যার জন্য আমি একটু ভালো করে করছি আমি, এবং এটা পারলে আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দেবো, ঠিক আছে। বেশ, দেখো, প্রথমে আমি দুটো সোর্স নিয়েছি, S1 S2, যাদের কম্পাঙ্ক ওমেগা, তারা এই যে এদিকে মুভ করছে এক্স অক্ষের দিকে, এবং তারা এখানে গিয়ে মিট করেছে, তাদের মধ্যে ফেজ পথ পার্থক্য, দেখো এটা এক্স দূরত্বে, এটা এক্স প্লাস ডেল্টা এক্স দূরত্বে, তাহলে পথ পার্থক্য হচ্ছে বা পাথ ডিফারেন্স হচ্ছে ডেল্টা এক্স, তাহলে ফেজ ডিফারেন্স হবে কে ইন্টু ডেল্টা এক্স। কে মানেই তোমরা জানো যে ওয়েভ নাম্বার, সেটা হচ্ছে 2π/λ, সেটাকে আমি ফাই ধরেছি এখানে। দুটো সোর্স আমি যে দুটো নিয়েছি সেই দুটো সোর্স হচ্ছে y1 = a1 sin ωt − kx, একটা চলতরঙ্গ, 2 নম্বর চলতরঙ্গ হচ্ছে y2 = a2 sin ωt − kx + Δx, কারণ এখানে তার পথটা হচ্ছে x + Δx, তাই এক্সের জায়গায় x + Δx বসিয়েছি, ঠিক আছে। বেশ, এবার এটাকে একটু মডিফাই করি, এটা তুমি কিছু করার দরকার নেই, এটা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে ωt − kx − kΔx করে নিলাম। এই −kΔx-টাকে আমি ফাই ধরছি, অর্থাৎ দশা পার্থক্য, এই যে এখানে অলরেডি ধরে নিয়েছি, দেখো, কারণ ডেল্টা এক্স হচ্ছে পথ পার্থক্য, তাকে 2π/λ বা কে দিয়ে গুণ করলেই আমি ফেজ ডিফারেন্স বা দশা পার্থক্য পেয়ে যাব। তাহলে y2 = a2 sin ωt − kx − φ, ঠিক আছে। ওকে, এবার এরা উপরিপাতিত হবে, আমি এটাকে 2 নম্বর নাম দিলাম, তাহলে উপরিপাতিত হলে আমি লব্ধি যে তরঙ্গটা পাবো সেটা হচ্ছে y = y1 + y2, দ্যাট ইজ y = a1 sin ωt − kx − φ, এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কী করবো, আমি দেখো দুটোর কিন্তু বিস্তার আলাদা ধরেছি, ঠিক আছে, আমি বলেছিলাম বিস্তারটা প্রায় সমান, হ্যাঁ এখানে আমি আগেই বলে রাখছি কিন্তু যে a1 nearly = a2, কখনোই কিন্তু আমি সমান বলছি না, একটু প্রায় সমান, সমান হলে কী হয় সেটাও বলবো। আচ্ছা, এবার আমি কী করবো, এইটাকে ভাঙবো, এটাকে আমার যৌগিক কোণের ফর্মুলায় ভাঙবো, a2 sin ωt − kx-টাকে এক জায়গায় নিলাম, ফাইটাকে আলাদা করে দিলাম, তাহলে a2 এটা যা আছে তাই লিখে দিলাম, a2 sin ωt − kx × cos φ, আমরা জানি সাইন a − b ফর্মুলা, সিম্পলি −a2 cos ωt − kx × sin φ, ঠিক আছে, একদম যৌগিক কোণের ফর্মুলা, তোমরা ভালোই জানো। আচ্ছা, এবার কী করবো, না এবার দেখো আমার বেশ জটিল হয়ে আছে, বুঝতে পারছি আমি জিনিসটা, তাহলে আমাকে একটু কমন টমন নিতে হবে কিছু, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি একটা দুটো জিনিস কমন পাচ্ছি, এস যেহেতু sin ωt − kx, এই পার্টটা কমন এই দুটো থেকে, ঠিক আছে, এই দুটো থেকে, তাহলে sin ωt − kx এই পার্টটা যদি কমন নিয়ে বাইরে বার করে নিয়েছি, ব্যাকেটে কী পড়ে থাকবে এখানকার জন্য a1, আর এখানে a2 cos φ, মানে a2 cos φ ব্যাকেটে পড়ে থাকলো, তাহলে এটা এটাকে কমন নিয়ে করে নিলাম, এটা ছোটো, মাইনাস এদিকে যা ছিল a2 sin φ × cos ωt − kx, আমার এখানে চলে এলো জিনিসটা। আচ্ছা, এবার আমাকে আরও একটু সিম্পলিফাই করতে হবে, কারণ আমার বেশ জটিল দিকে যাচ্ছে জিনিসটা। এবার আমি কী করবো, না এই যে জিনিসটা আছে এইটাকে আমি a1 + a2 cos φ, এটাকে আমি a cos θ ধরে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর কী করেছি, এরকম কাজ তোমরা আগে করোনি কিন্তু এখানে অনেক করতে হবে, তোমরা যদি, আমরা জানি যে দুটো অনেক প্রবলেম দেবো, তোমাদেরকে একটা করেছিলাম যেখানে ওই এই ধরনের ধরে নিয়ে আমাকে ইকুয়েশনটাকে একটা সিম্পলিফাই করতে হয়েছিল, ঠিক আছে, তো আমি এখানেও সেই জিনিসটাই করছি। 2 নম্বর হচ্ছে যে a2 sin φ, এই জিনিসটাকে, এই a2 sin φ-টাকে আমি a Capital A sin θ ধরছি, θ-টাকে আমি নিয়ে এসেছি কিন্তু ইন্ট্রোডিউস করেছি, ঠিক আছে, a-টাকেও ইন্ট্রোডিউস করছি আমি নতুন করে আলাদা করে, এবং a এবং θ দুটোই কিন্তু অজানা আমার কাছে, সো a এবং θ-কে আমাকে কিন্তু প্রকাশ করতে হবে ইন টার্মস অফ a2 a1 অর φ, ঠিক আছে, এদের মাধ্যমে আমাকে ওকে প্রকাশ করতে হবে কিন্তু পরে, বাট আপাতত আমি এটাকে সহজ করার জন্যে করে নিলাম। তাহলে আমার জিনিস ইকুয়েশানটা কী দাঁড়ালো, এই ইকুয়েশানটা আমার ছোটো হয়ে গিয়ে দাঁড়ালো, y = a cos θ, ঠিক আছে, a cos θ × sin ωt − kx − a sin θ cos ωt − kx, দেখো আবার একটা যৌগিক কোণের সুন্দর ফর্মুলা চলে আসছে, অর্থাৎ a sin ωt − kx − θ, অর্থাৎ এইটা হয়ে গেল আমার তাহলে এখন ফাইনাল ইকুয়েশান, ঠিক আছে। কিন্তু আমি আবারও বলেছি যে এখানে কিন্তু আমার অজানা জিনিস আছে ক্যাপিটাল A আর
থিটা। তাহলে এইটাই হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার, যেটা হচ্ছে ক্যাপিটাল এ, আর লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু ওমেগা। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার যে এই ইকুয়েশান থেকে আমি বুঝতে পারছি যে আমার যে সোর্স নিয়ে আমি শুরু করেছিলাম, আমার যে দুটো মূল তরঙ্গ ছিল তাদের যে কম্পাঙ্ক ওমেগা, আমার লব্ধি তরঙ্গের কম্পাঙ্ক কিন্তু ওমেগাই থাকছে, অর্থাৎ কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ব্যতিচারে কম্পাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, একটা এখান থেকে কিন্তু এটা আমি জানতে পারছি। তাহলে দু নম্বর যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এই যে ইকুয়েশানটা পেলাম সেটা কিন্তু একটা সাইন ফাংশান, ঠিক আছে। অর্থাৎ সাইন ফাংশান মানে এটা একটা হারমোনিক ইকুয়েশান, ঠিক আছে। যে নেচারটা সেটা কিন্তু একটা হারমোনিক নেচার, তাহলে সেটা এখান থেকে বুঝতে পারছি। আচ্ছা, যে লব্ধি তরঙ্গের যে ব্যাপারটা, বিস্তারটা কিন্তু হয়ে যাচ্ছে এ। এখন এই এ কেমন, এ কি এ ওয়ান স্মল স্মল এ ওয়ান এ টুর থেকে বড়ো, না এ ওয়ান এ টুর থেকে ছোটো, না সমান, না কি তাদের সঙ্গে কী রিলেশন, সেটা আমাকে কিন্তু জানতে হবে এবার, ঠিক আছে। তো ক্যাপিটাল এ কে এবার বার করার চেষ্টা করি, কারণ আমার এই ইকুয়েশানটা আমার এখানে থাক, একে নিয়ে আমার আর বেশি কাটাছেড়া করার দরকার নেই। আমার দরকার হচ্ছে এই জিনিসটাকে বার করা, কারণ এ আমাকে বলে দেবে এই ক্যাপিটাল এ অর্থাৎ লব্ধি তরঙ্গের যে এটা বিস্তার, বিস্তার যে কিনা প্রাবল্যের সঙ্গে সরাসরি, আমরা জানি যে প্রাবল্যের সঙ্গে হচ্ছে সরাসরি সম্পর্ক যুক্ত, বর্গর সঙ্গে সম্পর্ক। তাহলে আমাকে ও বলে দেবে, এই এ কিন্তু ক্যাপিটাল এ কিন্তু আমাকে বলে দেবে যে আদৌ জোরে শব্দ হবে না আস্তে শব্দ হবে, ঠিক আছে। তাই আমি এর পিছনে এবার পড়ে যাবো এবং একে নিয়ে আমাকে এবার যাবতীয় অ্যানালিসিস শুরু করতে হবে। তো দেখি কত দূর যেতে পারি একে নিয়ে। বেশ, আমি এটা তুলে নিই, ভিডিওটা তোমাদের সুবিধা উপরগুলোর দরকার নেই এই মুহূর্তে। বেশ, আমরা কি পেয়েছিলাম, এখান থেকে চলে আসি। দেখো, এটা চার আর পাঁচ নাম দিয়েছি আমি, এটাকে স্কোয়ার করে, এটাকে স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার স্কোয়ার থিটা ব্যাকেটে আসবে, এ স্কোয়ারটা বাইরে কমন হয়ে চলে আসবে, এটা ওয়ান হয়ে যাবে। এই জিনিস তোমরা জানো, করেওছো, করেওছি তাই আমিও। এ স্কোয়ার ইকুয়াল টু তাহলে এইটার স্কোয়ার, এ ওয়ান প্লাস এ টু কস থিটার কস ফাইয়ের হোল স্কোয়ার প্লাস এ টু সাইন স্কোয়ার ফাই, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার করে যোগ করা, ঠিক আছে। চার আর পাঁচকে ইকুয়েশানকে স্কোয়ার করে যোগ করেছি, তাহলে কী হয়েছে, এটা চলে এসছে। আচ্ছা, এবার এটাকে ভাঙি হোল স্কোয়ারের ফর্মুলায়, এ ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এ ওয়ান ও টু কস ফাই প্লাস এ টু স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই, ঠিক আছে, প্লাস এটা ছিলই। তাহলে দেখো আবার এখান থেকে এ টু স্কোয়ার কমন যাচ্ছে, এ টু স্কোয়ার কমন গেলে কী হয়, ব্র্যাকেটে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই পড়ে থাকবে, অর্থাৎ ওয়ান হয়ে যাবে আবার, ঠিক আছে। তাহলে ওয়ান চলে এসছে, তাহলে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু কস ফাই, অর্থাৎ খুব চেনা চেনা একটা সম্পর্ক লাগছে, তাই না। খুব চেনা চেনা একটা সম্পর্ক তোমরা ভেক্টরে পড়েছ, যে দুটো ভেক্টর এ বি তোমরা বলেছো, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে লব্ধি ভেক্টরের মানটা কত হয়, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস ফাই, এটা হইবে। এখানে আমরা যদিও এরা কিন্তু ভেক্টর নয়, বিস্তার কিন্তু ভেক্টর রাশি নয়, তোমরা খুব ভালো করে জানো, তবুও আমি যদি এটাকে ভেক্টর টার্মে যদি ধরি তাহলে পরে আমি লিখতে পারি এভাবে, এই এটাকে এ ওয়ান ভেক্টর, এটাকে এ টু ভেক্টর যদি ধরি তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে ফাই ধরেছি, এ ওয়ান এবং এ টুর মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে ফাই ধরেছি, ঠিক আছে। এবার এই যে লব্ধিটা পেলাম, সেই লব্ধি ক্যাপিটাল এ, ঠিক আছে, সেই লব্ধির মান তাহলে তার কর্ণের মানের সঙ্গে সমান, অর্থাৎ এইটা হচ্ছে তার মান। আচ্ছা, এবার আমার কাছে আর একটা অজানা জিনিস আছে, সেটা হচ্ছে থিটা। থিটাটা কী হবে, তাহলে আমি পাঁচকে চার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ ট্যান থিটা হয়ে যাবে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে, না এ টু, দেখো এ টু সাইন ফাই বাই এ ওয়ান প্লাস এ টু ইন্টু কস ফাই। তোমরা এই ফর্মুলাটার সঙ্গেও কিন্তু পরিচিত, তোমরা জানো যে লব্ধির সঙ্গে এই প্রথম ভেক্টরটার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা অর্থাৎ থিটা, সেটাকে বার করতে গেলে এই ফর্মুলা দিয়ে আমরা বার করতে হয়, ঠিক আছে। সেটা এখানে করা হয়েছে, এবং তাহলে থিটার সম্পর্কটা তুমি পাচ্ছ যে অর্থাৎ এর সঙ্গে অ্যাঙ্গেল। এইভাবে আমি তাহলে এর সম্পর্কের ধারণা পেতে পারি, তাহলে এর মানটা আমি পেয়ে গেলাম, থিটাটা আমি জেনে গেলাম কী জিনিস, ঠিক আছে, থিটাটা আমি জেনে গেলাম। বেশ, এখন এটা যদি এর সম্পর্ক হয়, আমি ধরে নিয়েছি যে আই ভ্যারিজাস এ স্কোয়ার, তাহলে আমার এখানে স্কোয়ার দিয়ে আছে সব কিছু, তাহলে এ স্কোয়ারের পরিবর্তে আমি আই বসাতে পারি, ঠিক আছে। যদি মনে হয় এটা যে তুমি কে দিয়ে লিখবে, তো কে ইন কে দিয়ে গুণ করেও যদি লেখো তাহলে সবগুলো থেকে কেগুলো বাদ চলে গিয়ে কিন্তু আই পড়ে থাকবে, অর্থাৎ আই ইকুয়াল টু
স্কোয়ার এ ওয়ান স্কোয়ারের পরিবর্তে আই ওয়ান লিখছি, এ টু স্কোয়ারের পরিবর্তে আই টু লিখছি, প্লাস টু ইন্টু আই ওয়ান আই টু, কারণ আই ওয়ান হচ্ছে, আই হচ্ছে প্রাবল্য, ঠিক আছে, আই হচ্ছে প্রাবল্য, যে লিখেছি আই হচ্ছে প্রাবল্য, যেটা বিস্তারের বর্গের সঙ্গে সমান, আচ্ছা সমানুপাতিক আর কি। তাহলে অ্যাকচুয়ালি সম্পর্কটা দাঁড়ালো এটা। এইবার আমার যেটাতে আসবো সেটা হচ্ছে যে জোরে শব্দ না আসতে শব্দ, সেই জায়গাটাতে এবার আমার আসতে হবে আমাকে। তো দেখি সেটা কি করে আসা যায়। এখানে দু ধরনের ব্যতিচারের কথা বলবো আমি, সেটা একটা হচ্ছে যে তোমাদেরকে প্রথমেই বলেছি যে জোরালো শব্দ উৎপন্ন হবে সেই ধরনের ব্যতিচারকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা হচ্ছে গঠনমূলক ব্যতিচার, এই যে গঠনমূলক ব্যতিচার। আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ মানে ধ্বংসাত্মক, অর্থাৎ সেখানে একদম সাউন্ড লেস হয়ে যাবে বা সাউন্ডটা কমে যাবে, ঠিক আছে। এই দু ধরনের ব্যতিচার আমি পাচ্ছি। তাহলে আমার যে লব্ধি বিস্তার তার যে সম্পর্ক আমি পেয়েছিলাম এ ওয়ান স্কোয়ার প্লাস এটু টু, যে একদম ভেক্টরের ফর্মে সম্পর্কটা পেয়েছি সেটা নিয়ে এবার একটু ইয়ে করি। এখানে দেখো সব থেকে মানে এই যে ফ্যাক্টরটা পেয়েছি এরা সবাই কিন্তু ভেরিয়েবল, মানে সবাই কিন্তু কনস্ট্যান্ট আছে, এ ওয়ান এ টু এ ওয়ান এ টু সবাই কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু একটা আছে হচ্ছে ভেরিয়েবল, সেটা হচ্ছে কস ফাই, অর্থাৎ যেটা কিনা ফাইয়ের ওপর ডিপেন্ডেন্ট। ফাই মানে হচ্ছে দশা পার্থক্য, দশা পার্থক্য, ঠিক আছে। এইটাই হচ্ছে কি ফ্যাক্টর যে ঠিক করে দেবে আমাকে যে এই এ ম্যাক্সিমাম ভ্যালুতে থাকবে না মিনিমাম ভ্যালুতে থাকবে, অর্থাৎ এই যে কস ফাই কখন ম্যাক্সিমাম হচ্ছে কখন মিনিমাম হচ্ছে তার উপরেই ডিপেন্ড করবে এই গোটা রাশিটার মান। কস ফাই যদি ম্যাক্সিমাম ভ্যালু রিচ করে অর্থাৎ প্লাস ওয়ান হয় তাহলে বুঝতেই পাচ্ছি এই রাশিটা কী হবে, এ ওয়ান প্লাস এ টুর হোল স্কোয়ার, ঠিক আছে। এই যদি প্লাস ওয়ান, কস ফাইয়ের মিনিমাম ভ্যালু কত তোমরা তো বলতে পারো জিরো, না এখানে জিরো হবে না, এখানে মাইনাস ওয়ান আরও কম আছে ভ্যালু। সো কস ফাই যদি মাইনাস ওয়ান হয় তাহলে এটা কত হবে, এ ওয়ান মাইনাস এ টুর হোল স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রে ভ্যালুটা কিন্তু খুবই কমে গেল। এ ওয়ান মাইনাস, আমি আগেই বলেছি ওয়ান প্রায় এ টুর সঙ্গে সমান, ঠিক আছে, প্রায় এ টুর সঙ্গে সমান, তাহলে এ ওয়ান মাইনাস এ টুটা কী হবে, প্রায় জিরোর কাছাকাছি হবে, অর্থাৎ সাউন্ডটা বিস্তারটা একদম ছোট কমে যাবে এবং ইন্টেন্সিটিও খুবই কমে যাবে, অর্থাৎ সাউন্ড পাবো না। তাহলে এই কস ফাই নিয়ে এবার আমরা দেখি কি পাচ্ছি। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে অর্থাৎ যখন কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স নিয়ে আমি কাজ করবো, ইজ ফাই অর্থাৎ কস ফাই শুড বি প্লাস ওয়ান, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে। আচ্ছা কস ফাই যদি প্লাস ওয়ান হয় তাহলে ফাই কত, ফাই জিরো হতে পারে, টু পাই হতে পারে, ফোর পাই হতে পারে, সিক্স পাই হতে পারে, অর্থাৎ ইভেন মাল্টিপল অফ পাই হতে পারে, ঠিক আছে, টু এন পাই, সিম্পল কথায়। আচ্ছা তাহলে এই সব জায়গায় ফেজ ডিফারেন্স যেসব পয়েন্টে, যে আমি দুটো সোর্স নিয়ে কাজ শুরু করেছিলাম প্রথমেই, এই যে দুটো সোর্স নিয়ে যে কাজ শুরু করেছিলাম, যেসব পয়েন্টে আমি দেখব যে জায়গাতে গিয়ে আমার ফেজ ডিফারেন্সটা হচ্ছে এই টু পায়ের ইভেন মাল্টিপল, সেখানে সেখানে কিন্তু গঠনমূলক অর্থাৎ জোরালো শব্দ শুনতে পাবো, ব্যতিচার সৃষ্টি হবে। বেশ, দু নম্বর তাহলে হচ্ছে যে এবার পথ পার্থক্য। আমি তো দশা পার্থক্য পেলাম, পথ পার্থক্য আমরা জানি ফাই ইকুয়াল টু হচ্ছে কে ডেল্টা এক্স, কে মানে হচ্ছে টু পাই বাই ল্যামডা, তাহলে কে ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, ঠিক আছে, ইকুয়াল টু টু এন পাই, ঠিক আছে। তাহলে আমি ডেল্টা এক্সটা কত হবে, ডেল্টা এক্স ইকুয়াল টু তাহলে এন ল্যামডা দাঁড়াচ্ছে, কাটাকুটি করে দিও, পাই পাই কেটে যাবে, টু পাই কেটে গিয়ে ডেল্টা এক্স এন ল্যামডা। আমরা এটাকে আরেকটু অন্যভাবে লিখবো, ডেল্টা এক্স ইকুয়াল টু টু এন ইন্টু ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর সবসময় ইভেন মাল্টিপল, অর্থাৎ জোর গুণিতক, ঠিক আছে, টু এন ইন্টু ল্যামডা বাই টু, এইভাবে লিখছি এটাকে, ঠিক আছে, টু দিয়ে উপর নিচে গুণ করে। তাহলে এটাই হচ্ছে তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত, যেখানে যেখানে পাথ ডিফারেন্স এই কন্ডিশনকে ফলো করবে সেখানে সেখানে আমি জোরালো শব্দ শুনতে পাবো, ঠিক। বেশ, আচ্ছা তাহলে সেই শব্দটা কীরকম হবে, এই যে লব্ধি বিস্তারটা দেখে নিই একবার, এ ওয়ান প্লাস এ টু, তাহলে এটা প্লাস ওয়ান করে দিয়েছি, তাহলে দেখো একদম এ ওয়ান প্লাস এ টুর হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। বেশ, তাহলে জোরালো শব্দ। নেক্সট আমি চলে আসবো হচ্ছে যে আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক যে ব্যতিচার সেটাতে, অর্থাৎ কস ফাইয়ের মান মিনিমাম হবে, আগে বলে দিয়েছি মাইনাস ওয়ান হবে, সো কস ফাই মাইনাস ওয়ান মানে ফাই হচ্ছে পাই হতে পারে, থ্রি পাই হতে পারে, ফাইভ পাই হতে পারে, সেভেন পাই হতে পারে, অর্থাৎ পায়ের অড মাল্টিপল হবে, দ্যাট ইজ টু এন প্লাস ওয়ান ইন্টু পাই, ঠিক আছে, এন হচ্ছে জিরো প্লাস ওয়ান প্লাস টু করে চলবে, ওয়ান টু থ্রি ফোর যা খুশি বসাতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সবগুলো কিন্তু অড মাল্টিপল বেরিয়ে আসবে অফ পাই।
তো এই এই কন্ডিশন যেখানে যেখানে মেনটেন হবে, তো দশা পার্থক্য পায়ের অড মাল্টিপল হবে, সেখানে সেখানে তুমি সাউন্ডলেস পাবে, ঠিক আছে, আচ্ছা মানে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে আমি যদি পথ পার্থক্যটা বার করতে চাই, তাহলে পথ পার্থক্য ফাই ইকুয়াল টু টু পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স ইকুয়াল টু টু এন পাই দিস, তো ডেল্টা এক্স ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর ইভেন অড মাল্টিপল, ঠিক আছে, অড মাল্টিপল অফ ল্যামডা বাই টু, এই কন্ডিশন যেখানে হবে সেটা ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। ধ্বংসাত্মক ব্যতিচার হলে তাহলে কী হবে, কস ফাইটে যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে লব্ধি বিস্তার যেটা হবে সেটা হচ্ছে যে মাইনাস এ ওয়ান এ টু, তাহলে এ ওয়ান মাইনাস এ টুর হোল স্কোয়ার, অর্থাৎ আই হচ্ছে আই ওয়ান মাইনাস এ টু। এবার দেখো, যদি আমি প্রথমেই বলেছিলাম যে বিস্তারটা প্রায় সমান হলেও চলবে, যদি একেবারেই সমান হয়, এ ওয়ান যদি এ টুর সঙ্গে সমান হয়ে যায় তাহলে কী হবে, তাহলে এটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, তাহলে ক্যাপিটাল এ জিরো, তাই না, অর্থাৎ একেবারে সাউন্ডলেস হয়ে যাবে সেক্ষেত্রে। তো সেটাই হচ্ছে যে ব্যাপার, যে একবার জোরালো সাউন্ড একবার আস্তে সাউন্ড, এই কারণেই পাবো আমি, ঠিক আছে। তো খুব সহজ জিনিস, খুব কঠিন কিছু নয়, খুব ভালো করে একটু পড়তে হবে এটা, কিন্তু লাইটে গিয়ে তোমাদেরকে আবার পড়তে হবে ক্লাস টুয়েলভে গিয়ে, তো যার ফলে এটা খুব ভালো করে পড়ে রেখো, তাহলে পরে একবারে দুটো পড়া হয়ে যাবে, ওই ক্লাসে গিয়ে তখন সুবিধা হবে কাজটা করতে। এবার তোমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে বইয়ে করে দেওয়া প্রবলেমগুলোকে একটু প্র্যাকটিস করা, ঠিক আছে। আমার এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, বইয়ে করে দেওয়া প্রবলেমগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি এরপর তোমাদেরকে কদিন একটু প্রবলেম টবলেম দেবো, সেগুলো তোমরা ট্রাই করবে, তারপরে আমি করে দেবো, ঠিক আছে, এইভাবেই চলবে। থ্যাংকস।